ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ দোয়ালিস ফ্রম লাউ ফ্রম মোটো ইনফো তো আপনারা আজকের এই ভিডিওটি দেখতেছেন আজকের এই ভিডিওটা একটা বিশেষ ভিডিও হতে যাচ্ছে আজকে আমাদের এক ব্লগার ভাই আমাদের কাছ থেকে কেপিআর 160 বাইকটি পারচেজ করতেছে তো এই সম্পর্কে আসলে ওনার সাথে ডিটেলস জানতে চাবো তো আসলে উনি আমাদের এখানকার ঠিকানা কোথায় পেলো আর আমাদের এখান থেকে বাইকটা পারচেজ করলো কিন্তু প্রবলেম ফেস করলো কিনা ঠিক আছে ছোটোখাটো কিছু বিষয়ে জানতে হবে তো আপনারা দেখে থাকুন আর যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই বলবেন তারা আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর কথা বলার সময় শুরু করতে যাচ্ছি ভাই নাম বলুন কি রাহাত ভাই তো রাহাত ভাই কেমন আছেন ভাই আপনি আমাদের এখানে কেপিআর ইএফআই ভার্সনটা নিয়েছেন তো আপনার ওই বাইকটা নিয়েছেন সেটা রিজন আছে আর কি আপনি এটাই কিছু করেন আমি এতদিন হচ্ছে কমিউটার বাইক চালাইতাম তো এখন যেহেতু ব্লগ করি তো চিন্তা করলাম যে একটা স্পোর্টস বাইক নেই তো আমার প্রিয় বাইক হচ্ছে সিভিয়ার টুল স্পিকিং তো সিভিয়ার নেওয়ার এখন বাজেট যেহেতু কম এই জন্য কম বাজেটে বাংলাদেশে একটাই মাত্র স্পোর্টস বাইক আছে সেটা হচ্ছে লিফন কেপিআর 165 আর কার্বোরেটর ভার্সন অনেকেই চালায় কিছু প্রবলেম শুনছি আর কি এফেক্টে হয়তো মাইলেজের প্রবলেমটা থাকবে না এই জন্য এটা নিলাম আর আমি যেতে চেয়েছিলাম হচ্ছে মিরপুরে ওদের মেইন যে শখ ছিল যে কাশি রোডে তো ওখানে পরে ঈদে যাওয়ার সময় যে আরেকজন সাথে ছিল আমার সে একটা ভিডিও দেখছে আপনাদের যে ভাই কোহিনুর মোটরস নামে 60 ফিট ধরে একটা শপ আছে যারা লিফান এন্ড ট্রাস্টের ডিলার ওখানে তারপরে হচ্ছে আমাদের এখানে আসছি আসার পরে একদিন রাত্রে আমরা গত পরশু ভাইয়ের সাথে ভালো লাগছে ভাই খুব ভালোভাবে আমাদেরকে রিসিভ করছে তো ওভারঅল বাইক মোটামুটি কেনা শেষ আলহামদুলিল্লাহ ভাইয়েদের সার্ভিস অনেক ভালো ছিল এবং আমি আরেকটা শপে গেছিলাম ওখানে কেউ কেন জানি আমি 3-4 বার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এটা কত টাকা বা কি আসবে সে আমার সাথে কথাই বলে না এটা ভালো লাগে না আমার তো কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে ভাইরা আলহামদুলিল্লাহ ভালো কোন কাস্টমার আমাদেরকে এই কাজগুলো করতে না পারে আমাদের এইখানে আইসা তারা আসলে কোনো একটা ইনফরমেশন জানতে চাইছে যে ইনফরমেশনটা জানতে তাদের লেট হয়েছে এরকম যেন না হয় আমরা সর্বোচ্চ ট্রাই করতে আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই আসলে লিফানের কেপিআর 160 বাইকটা আসলেই চমৎকার একটা বাইক আমি যে কথা বলি না এটা যেখানে আপনার মন চায় সেখানেই নেন বাট এটা আসলে একটা চমৎকার বাইক এবং বাজেট ফ্রেন্ডলি বাইক এই বাজেটের মধ্যে এই এত চমৎকার সুন্দর বাইকটি আসলে পাওয়া ইম্পসিবল এবং লিফান এই বাইকটিতে যেটা দিচ্ছে সামনে হাই প্রাইজের মোটরসাইকেলও এই ইয়াগুলো নাই আপনার সুবিধাগুলো পাবে না সুবিধাগুলো পাবে না এই বাইকটিতে আপনাকে দেওয়া কারণ যদি আমি হর্স পাওয়ার খেয়াল করি এবং অনেকে আসলে স্পোর্টস বাইক খোঁজে যে হাই স্পিডের জন্য চালাতে চায় লং রুটের জন্য সে ভালো একটা সুবিধা পায় তো এই দিক থেকে এই বাইকটি কিন্তু আসলে চমৎকার সাপোর্ট পাবে তারা এই বাইকটি চালাবে তো এটাতে হর্স পাওয়ার দেওয়া আছে 17 NBHP এবং টর্ক দেওয়া আছে 17 NM যেটা অনেক ও স্পেশাল বাইকেও দেয় অনেক প্রিমিয়াম বাইকেও দেওয়া নেই আমাদের এই বাইকটিতে দেওয়া আছে আমি যদি একটু ভাইদেরকে কষ্ট করে বলবো একটু যদি বাইকটা দেখান তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবে যে কত সুন্দর ডিজাইনের একটা বাইক এবং স্পোর্টস বাইক আসলে যারা চাচ্ছে তারা কিন্তু এই বাইকটি চুজ করতেই পারে এই কারণে চুজ করতে পারে যে এইটাতে অ্যারোডাইনামিক শেপ দেওয়া আছে যেটাতে আপনি হাই লংয়ে যদি চালান একটা ভালো স্পিড তুলতে পারেন এবং এটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম দেয়া যে সিবিএস ব্রেকিং সিস্টেমের কারণে আপনি যে কোনো রাস্তায় সুন্দরভাবে চালাতে পারবেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে এইরকম কমপ্লেন আসে নাই যে ব্রেকিং সমস্যা হচ্ছে তবে হ্যাঁ আপনারা যদি দেখা যাচ্ছে 130-140 স্পিডে উঠে যদি বলেন যে ভাই আমার স্কিপ করতেছে সেটা কিন্তু খুব খারাপ কথা আপনি যদি স্বাভাবিক গতিতে এই বাইকটি চালান এটা কখনোই স্কিপ করবে না গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আমি বলতে চাচ্ছি তো নিশ্চয়ই আমি আসলে কতটা এই ভিডিওটা দেখাতে পারতেছি আমাদের এই স্পেশাল বাইকটি আমি জানি না তারপরে আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই বাইকটি কিনতে চাইলে অবশ্যই কোহিনুর মোটরসে আসতে পারেন আমাদের কোহিনুর মোটরসের ঠিকানা আমি বলে দিচ্ছি কোহিনুর মোটরস আছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোড পাকা মসজিদের কাছে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে আপনারা যে কোনো বাইকে কেনেন না কেন অবশ্যই সরাসরি দেখে কেনাটা ভালো তবে এই জন্যে আমি আপনাকে বলছি আপনারা আমাদের এই বাইকটি সরাসরি আসে দেখেন আমি আশা করি আপনাদের পছন্দ হবে এই বাজেটের মধ্যে যারা 2 লাখ বা 2 লাখের কাছাকাছি বাজেটের বাইক খুঁজছেন তারা অবশ্যই আমাদের এই বাইকটি পারচেস করতে পারেন এই বাইকটি দুইটা ভার্সন হচ্ছে কার্বোরেটর ভার্সন আর একটা হচ্ছে এফআই ভার্সন এটা কোহিনুর মোটরস আপনারা যারা কোহিনুর মোটরসে আসবেন তারা কিন্তু আসতেই পারেন আমাদের এই শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোড
পাকা মসজিদের কাছে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কল করেও কিন্তু আপনারা কোহিনুর মোটরস সম্পর্কে এবং কোহিনুর মোটরস কী ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে এই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন। আর এছাড়াও আপনারা যদি গুগলে সার্চ করেন জাস্ট কোহিনুর মোটরস লিখে, গুগলও কিন্তু আপনাদেরকে আমাদের এই ঠিকানাটা ট্র্যাক করে দিবে। সো অনেক ইজি আমাদের এখানে আসা। আর আমি ভাইয়ের সাথে আরেকটু কথা বলি, ভাই নিশ্চয়ই বললেন যে আসলে আমাদের এখানে আসলে কাছেই আপনার বন্ধু বলতেছিল যে আমাদের এইখানে এই বাইকটা পাওয়া যাচ্ছে, তো বন্ধুর কারণে হয়তো আমাদের এখানে ঘুরতে। আর আমাদের এখানে আসার পিছনে এখন তো কিন্তু আপনি আমি এখানে আসার পরে কোনো হ্যাসেল পাই নাই, একদম ফ্র্যাঙ্কলি খুব মানে কাস্টমার সার্ভিস ফ্রেন্ডলিভাবে আমি সার্ভিস পাইছি সব কিছু। আপনি যদি আমি যদি আপনাকে বলি আপনি আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কোন মোটর সম্পর্কে, তাহলে আপনি কী বলতে পারেন? দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আমরা ওই ভালো সার্ভিসটাই আশা করি। আমরা বাইক না নিলেও কিছু কিছু জায়গা আছে যে বাইক ওরা নির্ভর ডিপেন্ড করে সার্ভিস কথা বলে, যে ভাব থেকে বুঝে যে বাইক নিবে না বা, কিন্তু কোহিনুর মোটরস বাইক নিক না নিক একটা কাস্টমার আসলে তাদেরকে ওভাবে ওয়েলকাম করে পারফেক্টলি, এবং খুব ভালো লাগছে আমার এই জিনিসটা। আর মোটামুটি যেহেতু 60 ফিটে নতুনভাবেই সব হইতেছে, এখানে জায়গাও আছে, একদম খুব বড়ভাবে শুরু করছে, ভালো একটা সার্ভিস পাবেন আমি এনজয় করতেছি। ভাইয়ের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে আফটার সেলস সার্ভিস, ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি আপনাকে, আপনি যেহেতু একজন ব্লগার, আপনি নিশ্চয়ই আমাদের এই বিভিন্ন তথ্য আপনি নিশ্চয়ই প্রকাশ করবেন, তো আমি আপনাকে এই বাইকটা দেওয়ার পরে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি আসলে এটা একেবারে এক্সাক্ট যে রিভিউ যে কাস্টমারকে দিবে এছাড়াও আপনি আমাদের কাছে আপনার সেলস সার্ভিসটা কি পাচ্ছেন এটা নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে আপনি আর আমি আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না, তো সংক্ষিপ্তভাবে যেহেতু ভাইয়া বলছে যে আসলে আমাদের এখানে মোটামুটি অলমোস্ট সব কিছুই পাওয়া যায়, আমরাও ট্রাই করতেছি একটা কাস্টমারকে কীভাবে সর্বোচ্চ সন্তুষ্টি দেওয়া যায় এটা আমরা চেষ্টা করতেছি আমাদের মধ্যে। তবে সবার ক্ষেত্রে আসলে কিছু কিছু সীমাবদ্ধতা থাকে, হয়তো অনেক সময় নাও হতে পারে, তবে আমাদের এখান থেকে 100% সিওরিটি দিতেছি যে আমরা একটা কাস্টমারকে আপনার সেলস সার্ভিসটা বেটার দেওয়ার চিন্তা করতেছি। এই কারণে চিন্তা করতেছি যাতে যে কাস্টমার বা যে ভাইরা আমার এইখান থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতেছে তারা যেন নেক্সট টাইমে তার বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে যেন আমাদের এখানে আসার জন্য সাজেস্ট করে, এই কারণেই কিন্তু আমরা সবাইকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ারই চেষ্টা করি। লিফানের সার্ভিসটা না থাকলেও আমাদের এখানে কিন্তু আমরা মোটামুটি প্রায় 7-8 বছর থেকে এই শোরুমটা আছে এবং অলমোস্ট বাংলাদেশের এমন কোনো শোরুম নাই যে শোরুমটা আমাদের এই কোহিনুর সম্পর্কে জানে না, তো এইটা কিন্তু অল্প দিনে আমরা করতে পারছি এই কারণে যে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য। এটা আমি গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি এবং সর্বোচ্চ সার্ভিসটাই কিন্তু প্রোভাইড করি, তো আশা করি কোনো কাস্টমার বা যারা আমাদের কাছে পারচেস করবে বা না করুক তারপরেও কিন্তু আমরা কোনো কাস্টমারকে এরকম করি না যে তারা আসলে আমাদের এখানে এসে প্রপার সার্ভিসটা পাইল না, এরকম হয় না। যে কোনো তথ্য জানতে চাইলেও কিন্তু আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেই সব তথ্যটা জানানোর চেষ্টা করি, তো ইনশাল্লাহ কোনো কাস্টমারের সমস্যা হবে না। তো আর কথা বাড়াচ্ছি না, আজকে আমি যেটা বলতেছি যে যারা এই ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, আর যারা আগে থেকে করে রাখছেন তাদের সকলকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সেফলি বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ। কত 8:30 কাটসাপ করে তো Gracias.